কোচবিহার ছাড়ার পালা। দাদা বৌদি কালকে যা আতিথি হতা দিয়েছে একদম ঠিক মনে হচ্ছে বাড়ি এসে গেছি। স্টার জলসা, জি বাংলা, লুচি তরকারি সব মিলিয়ে তো এখান থেকে মালদা ওই অ্যারাউন্ড 9 ঘন্টার জার্নি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তোরসা নদীর উপরে বাঁধ, আর আমাদের এই সাইডে লেফট সাইডে পুরোটা তোরসা নদী যাচ্ছে। আর কোচবিহার শহর থেকে বেরোবার জন্য এটা অ্যাকচুয়ালি একটা বাইপাস রাইডের আর কি, তো আমরা এই বাইপাস রোডটা ধরে একদম স্ট্রেট কানেক্ট করবো যেটা আসাম হাইওয়ে শিলিগুড়ি যাওয়ার জন্য। কালকে ভালো করে রাজবাড়িটা দেখাতে পারিনি, এই হচ্ছে পুরো রাজবাড়িটা, এটা অ্যাকচুয়ালি পেছন দিকটা, ঢোকার এন্ট্রান্স হচ্ছে সামনের দিক থেকে। অপূর্ব স্ট্রাকচার, যদি কোচবিহারে আসো মাস্ট সি প্লেস, আর একটু হাতে টাইম নিয়ে আসবে, প্রচুর কিছু দেখার জায়গা আছে। একটা ছোট্ট শর্ট ব্রেক নিয়েছিলাম 5 মিনিটের জন্য, এবার একদম টানবো সোজা গাজলডোবা। ভাই ভিড় দেখো কি ভিড়, পুরো ঠিক 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 করছে, মানে আমি এতদিন পর্যন্ত যতবার গাজলডোবা এসেছি এত ভিড় আমি জীবনে দেখিনি। অবশ্য নিউ ইয়ারের একদম ফার্স্টের দিক, আর এই যে কর্তা গিন্নি দুজন মিলে শিশু ছেলেটা বসে বসে খাচ্ছে, আর ওই আরেকটা শিশু ওখানে গেছে চায়ের তত্ত্বাবধান করতে। শিলিগুড়ি এখান থেকে 37, তো আমি ভাবছি আজকে শিলিগুড়ি থেকে আরও টানবো মালদা, অ্যারাউন্ড 200 কিলোমিটার শিলিগুড়ি থেকে ওই 6-7 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, তো দেখা যাক কত দূর যাই, হয় ইসলামপুর নাহলে মালদা বেরিয়ে যাবো। এগেইন শিলিগুড়িতে দিস ওয়াজ মাই রুম, আর ওই একই জায়গায় অতিথি নিবাস যেটা দেখিয়েছিলাম। কাল রাত্রে ফেরার পরে এতটাই অ্যাডজাস্টেড ছিলাম যে কালকে এসে আর কোনো ব্লগ ফ্লগ কিচ্ছু করিনি, কালকের ভিডিওটাতে সেরকম ধরনের কিছু ছিল না, জাস্ট কোচবিহার টু শিলিগুড়ি এসেছিলাম আমরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এখনকার এবার আমরা জার্নি স্টার্ট করব বাড়ির দিকে। মোটামুটি আমাকে যেতে হবে 600 কিলোমিটার, স্টার্টিং একটু লেট হয়ে গেছে, এখন বাজে 8:40। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটার নিচটা হচ্ছে শিলিগুড়ি জংশন, ঠিক ব্রিজটা পার করে ওইদিকে হচ্ছে উল্টো পাশে হিলকাট রোড, হিলকাট রোড ধরে বাঁদিকে গেলে দার্জিলিং মোড়, সেখান থেকে আবার বাঁদিক নিয়ে কলকাতার দিকে যেতে হবে। আর এই যে স্টের অপশানটা, এর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এখানে বুক করে আসতে পারো। জাস্ট স্টের জন্য এক রাত্রে হচ্ছে 370 টাকা, তো সোলো ট্রাভেলার্স বা হাইকার্স ব্যাকপ্যাকার্স এদের জন্য খুব ভালো অপশান। সোজা বেরিয়ে যাচ্ছে পানি ট্যাঙ্কি বা নেপাল বর্ডার, এই
এটা দিয়ে উপরটা দিয়ে আর যদি এই নিচে নিচের রোডটা ধরে বাঁদিকে যদি আসি তাহলে আসছে বাগডোগরা। এই বাঁদিকে সোজা রাস্তা, এবার ডালখোলা, ডালখোলা থেকে আবার বাহাত কলকাতা। হর হর মহাদেব। মহাদেবের এই মূর্তিটা আগে আরো কোনো কাছাকাছি কোথাও ছিল এরকম ধরনের জায়গায়? আমার মনে হচ্ছে যে এটাকে একটু পিচিয়েছে। প্ল্যানিং তো ছিল বোতলবাড়ি ক্রস করে তারপরে দাঁড়াবো খেতে, তো সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি কোনো কিছু, ওই জন্য দাঁড়িয়ে গেলাম এখানে, একটু হেভি ব্রেকফাস্ট করে নেবো যাতে মোটামুটি 2:30 আগে আর আমাকে কোনো বড় স্টপ না নিতে হয় লাঞ্চের জন্য, তাহলে টাইম অনেকটা মেক আপ হয়ে যাবে। আর সকালের লাঞ্চ লাচ্ছা পরাঠা তরকারি, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। দাদা জায়গাটার নাম কি? গোয়াগাঁও। এটা ওই রায়গঞ্জ থেকে বোতলবাড়ির যে ইসলামপুর রুটটা, ওই রুটের উপরেই পড়ে। বেশ, লাইট কিন্তু খাবার ভালো বানায়। আমার আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম 2 পরোটা আর 2 ডিমের 1 অমলেট, তাতে আমার বিল এসছে 45। ঠিক আছে, এরপর একটা শুশু ব্রেক নিতে হবে, কিন্তু মোটামুটি এখান থেকে রায়গঞ্জ 40 কিলোমিটার, তারপরে ঠিক রায়গঞ্জটার যেখানে বাইপাসটা শেষ হচ্ছে 4 লেন, ওর পরে কিছুটা এগিয়েছে ভূপালপুর রাজবাড়ি বলে একটা স্টপেজ পড়ে, সেইখানে এই দোকানটা রয়েছে। আর এই হচ্ছে ভোলাদা, ওর সাথে আমার বছর দেড়েক আগে বোধ হয় দেখা হয়েছিল না এখানে, তখন আমাকে নিয়ে গিয়ে রাজবাড়ি দেখিয়েছিল সমস্ত জায়গাগুলো, যার জন্য আমি যতবার ফিরি আমি এখানটাতেই দাঁড়াই। আর ও নিজে কলকাতা পুলিশে আছে, এখন ম্যাক্সিমাম টাইম কলকাতাতেই থাকে, এইবারে ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে আবার। তো এবার আমি সোজা মালদার দিকে বেরোবো, ভিডিওটা দেখো তোমার তো আসছেই, একদম একদম আমি পাঠিয়ে দেবো গিয়ে। ঠিক আছে চলো এগোই। কেন ব্যারেজের আগের এই 200 মিটার এরিয়াটা জীবনে কোনোদিন সারালো? লরির অ্যাক্সেল ভেঙে পড়ে রয়েছে, অদ্ভুত। এত বড় একটা ব্যারেজ নাম করা, আগে ব্যারেজটার অবস্থা জঘন্য ছিল, এখন রাস্তাটার অবস্থা জঘন্য।
এখন আছি বেথুয়া ডহরি ছাড়িয়ে একটুখানি পরে, আর কিছু সাবস্ক্রাইবাররা দেখা করতে এসেছিল। কালকে রাত্রে বাড়ি এসে পৌঁছেছি 9টার সময়, মানে মোটামুটি সকাল 8:15 স্টার্ট করে 9:10, 13 ঘন্টা। আর খুব ভালো কিছু এক্সপিরিয়েন্সেস, সেটা হচ্ছে রাস্তায় বেশ কিছু সাবস্ক্রাইবার্স তোমরা দাঁড়িয়েছিলে, তো তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমার মতন একজন ছোট ইউটিউবার সবে সবে স্টার্ট করেছি আমি, তো আমার জন্য তোমরা এইভাবে দাঁড়িয়ে থাকবে। আর স্পেশাল থ্যাঙ্কস রিন্টু, চুমকি আর সোনু, তোমাদের তিনজনকে, তোমরা আমার সাথে বেথুয়া ডাওরিতে দেখা করতে এসেছিলে। তো ওরা, বাকি যারা দেখছো তাদেরকে বলি, ওরা কালকে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল। গিফটটা আমি এখন অবধি আনবক্স করিনি এই কারণে যে তোমাদের সামনে খুলবো। তো চলো চট করে একবার গিফটটা খুলে নি। এটা হচ্ছে গিফটটা, আমি ইচ্ছে করেই খুলিনি যে ক্যামেরার সামনে ওপেন করব। তো আমিও জানি না এটার মধ্যে ঠিক কি আছে। জাস্ট ওয়াও, এটা হচ্ছে জিনিসটা। এটা খুব সম্ভবত ফেংশুই এর কিছু। সত্যি জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, একবার একটু কাছ থেকে দেখে নাও। এটা একটা ক্রিস্টালের কচ্ছপ, আই থিঙ্ক ফেংশুই এরই কিছু। এটা আমি আমার কাছে রাখলাম, এবং মানে থ্যাঙ্কস তোমাদের তিনজনকে এই জিনিসটার জন্য। আর যারা যারা কালকে মিট করেছো তাদের প্রত্যেককে থ্যাঙ্কস, প্লাস জানিও যে এই পুরো ভিডিওটা, পুরো ট্রিপটা কেমন লাগলো। আর যারা যারা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে নিতে, কারণ তোমরা এত ভালোবাসা দাও, তোমরা এত মানে রেসপেক্ট দাও, এটা কিন্তু বিশাল জিনিস। যে এই সারা বছর ধরে আমরা যে রাইডসগুলো করি, তারপরে এসে ভিডিও আপলোড করা টাইম টু টাইম বা এডিটগুলো করা, এইগুলো তখনই সার্থক হয় যখন তোমাদের কাছ থেকে এই ধরনের ভালোবাসাগুলো পাওয়া যায়। তো এবারের ভিডিওটা এই পর্যন্তই, এই সিরিজটা খুব শিগগিরই আবার একটা নতুন ট্রাভেল সিরিজ আসবে, কিন্তু সেটা একটু আননোন প্লেসে। তো ততক্ষণ পর্যন্ত বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।